20 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের প্রস্তাব প্রথমে প্রস্তাব এনেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় অধ্যক্ষের চেয়ারের অসম্মান করা হয়েছে আর এই অভিযোগ আনা হয় সাসপেনশনের প্রস্তাব অধ্যক্ষের চেয়ারের অসম্মান হয়ে থাকলে ক্ষমা চাইছি বিধানসভায় বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে সাসপেনশনের প্রস্তাব প্রত্যাহার করা হয় বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা 16 তারিখ অনাস্থা প্রস্তাব পেশ করবে বিজেপি অধ্যক্ষের কড়া সমালোচনায় বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর কথায় তার বক্তব্যের কিছু অংশ বাদ দিয়েছেন অধ্যক্ষ এমনটাই দাবি শুভেন্দু অধিকারী অধ্যক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রীর কথায় তার বক্তব্যের কিছু অংশ বাদ দিয়েছেন অধ্যক্ষ এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা অধ্যক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী বললেন অধ্যক্ষকে যে আপনি মুখ্যমন্ত্রী এবং আইএস আইপিএস দের বিরুদ্ধে বিরোধী দলনেতা যেগুলো বলছে বাতিল করুন মাননীয় অধ্যক্ষ বিধানসভার গরিমা অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন এবং আজকে যে রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতার শেষ দিন সেখানে রাজ্যপালের ভাষণ মানে মুখ্যমন্ত্রীর লিখে দেওয়া ভাষণ তাতে কোনো ব্যক্তি আক্রমণ কোনো অসংসদীয় কথা কোনো অশালীন বাক্য শব্দ প্রয়োগ করা এগুলো আমরা করিনি বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সম্পর্কে এবং আইএস আইপিএস দের সম্পর্কে যা বলছেন এক্সপ্যান্ড করুন আমার বক্তব্য বা অপোজিশনের বক্তব্য আই রিপ্রেজেন্ট 2,28,00,000 ভোটার্স আমরা এতজন এমএলএ আছি অনলি অপোজিশন রেকগনাইজ পলিটিক্যাল পার্টি বিজেপি আমার কথা যদি সব বাতিলই করে দেন মুখ্যমন্ত্রীর কোনো ত্রুটি বিচ্যুতি 9-6 চাকরি কেলেঙ্কারি ডিএ কেলেঙ্কারি এগুলো যদি বলা না যায় তাহলে এই সভা কি করে চলতে পারে অন্যদিকে আজকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন যে রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি বিধানসভায় এমনটাই অভিযোগ এনেছেন তিনি নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিল তার বাবাকে মন্ত্রী করতে দিল্লি নিয়ে গেল ছেলেকে কেন নিয়ে গেল না বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল আমার ভাই আর আর ভাইয়ের বউকে বিধানসভায় এমনটাই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গরুর দুধে সোনা পাওয়া যায় কয়লাতেও পাওয়া যায় কোল ইন্ডিয়া বিসিসিএল কার আন্ডারে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনায় বিএসএফ অত্যাচার করছে বলে বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর মাথা পিছু দেনা সিপিএম এর জন্য বিজেপির জন্য আমাদের জন্য নয় এক সারিতে সিপিএম বিজেপিকে বসিয়ে সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রাজার দেশের বাবুমশাইকে জিজ্ঞাসা করুন কেন্দ্রের দুয়ারে সরকার পুরস্কার পেলাম কেন যত দোষ তৃণমূলের তোমরা মহাপুরুষ বিধানসভায় বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর বিজেপির বিরুদ্ধে বিশ্বভারতীতে রাজনীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের অমর্ত্য সেনের মতো মানুষের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করছে আমরা হলে পায়ে জমি দিয়ে আসতাম বিধানসভায় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়